ক্রীড়াই দুটো দুটো অনুষ্ঠান আমার আছে, কিন্তু সবার যদি না হয় বর্তমানে দল তো অনেক কথা আছে, কতগুলো আছে বর্তমানে মালদাতে, না হলেও খুব কম হলেও একটা দল আছে, কিন্তু কোনো দলই ঠিক মতো পরিচালনা করতে পারছে না, কেন অনুষ্ঠান নাই। আর এই পরিচালনা করতে গেলে আমাদের রিহার্সাল দরকার, আমাদের লেখক ভালো দরকার, এবং লেখক এবং মানে রিহার্সাল যত চর্চা হবে তত প্রোগ্রাম ভালো হবে, যত প্রোগ্রাম ভালো হবে তত মানুষ ডাকবে। কিন্তু আমি একটা আমি লক্ষ্য করছি আমার দল থেকে, আমি বলছি যে আমাদের বন্ধুরা হলে লোক দেখে যে উঠে যায় না, বাস্তব নিয়ে তো বল, হ্যাঁ বাস্তব নিয়েই বলি, কোনো মানে দর্শক উঠে যায় না, চলে যায় না এবং খারাপও বলে না, কিন্তু উদ্যোগটা মানে আজকে যদি ক্লাব প্রতিষ্ঠান যদি বলে যে না আমরা গম্ভীরাটাকে মালদার ঐতিহ্যটাকে আমরা রাখবো, তাহলে কিন্তু অনেকটা বেড়ে যাবে, মানে ক্লাব কর্তৃপক্ষ তেমন দিচ্ছে এখন সেভাবে নি, আগে তো নিত আগে নি, আপনারা আগে তো সময় পেতেন, হ্যাঁ আগে কি ডেট পেতেন না, আগে আগে বেশ ভালো চলত, মানে কাউকে ডেট দিলে দিতে পারতেন না, না অনেক সময় হতো না, যদি বলতে দিতে পারতাম আমাকে 15 দিন আগে বলতে হবে না, প্রোগ্রাম করতে হবে, আচ্ছা এখন প্রোগ্রামের জন্য পরিবর্তন বলতে এখন মেন পরিবর্তন হচ্ছে প্রত্যেকেরই খরচাটা বেড়ে গেছে, আগে যেমন পুরনো মোটন বাবু ছিলেন, নীলু বাবু ছিলেন, তারপরে আরো অন্য অন্য অনেক দল ছিল, জকরি চৌধুরী, তারপরে আরো অন্য অন্য দল ছিল, কিন্তু তারা সেরা দল কিন্তু ছিল, তারা হয়তো এখন মালদার ঐতিহ্য বলতে বদলবাবু পরে নীলুবাবু ছিলেন, নীলুবাবুর পরে প্রশান্ত শেখ ছিলেন, প্রশান্ত শেখ অমর মন্ডল ছিলেন, তারপরে আমরা এসেছি এবং আরও আরও গম্ভীরা দল ছিল, কিন্তু আরে কি মনে করছেন যে এই 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 গম্ভীরাকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে কালচারাল অনুষ্ঠান যদি বাড়ে তাহলে নিশ্চয়ই বাড়বে, কিন্তু তার আগেও যদি আমরা পরিচালনা মানুষকে যদি আমরা বোঝাতে পারি এবং মানুষের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই ডাকবে, সরকার থেকে যদি সিস্টেম করে, অনেক সময় দেখা যায় না সরকার থেকে আত্মরক্ষার জন্য ক্যারা শিখাচ্ছে, হ্যাঁ এই গম্ভীরাকে বাঁচানোর জন্য যদি আপনারা এই গম্ভীরাকে বাঁচানোর জন্য যদি স্কুলগুলোতে গম্ভীরার মতো আমাদের কলকাতা থেকে এবং তথ্য সংস্কৃতি বিভাগ থেকে বিভিন্ন সময় অফিসাররা আমাদের ডাকে, হোয়াটসঅ্যাপ হয় ভিডিও তিন দিন ধরে হয়, আমরা যাই, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করা, হ্যাঁ ভালো লাগে, আচ্ছা কিন্তু ঘটনা হচ্ছে প্রোগ্রাম অনেকটা গেলে কমে গেছে, হ্যাঁ আপনারা আমাদের এখানে ডেট অফ দি যতগুলি আছে, যেমন যেমন ধরেন যে আজকে সরকারের ব্যাপারে যে আমাদের কী ঘটছে, আমাদের মালদার মানে খালি মালদা নয় আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কী ঘটনা ঘটলো সেই ঘটনা নিয়ে আমরা রচনা করি, আমার তো বৃষ্টি চলে আসলো, অনেক দলই তিলোত্তমা নিয়ে এই আর্যিকরণ নিয়ে ঘটনা তৈরি করেছে এবং আমাদেরও মাথায় আছে, আমরা মানুষ যেটা খাই বিশেষ করে সরকারি প্রোগ্রামে আমরা হয়তো বলতে পারি না, বলবো না, কিন্তু যে সরকারি চালা হলে যে সরকারি প্রোগ্রাম হলে আমার মাথায় যেমন একটা চুক্তি ঝুঁকি নিয়ে আরজি কর, আরজি কর সবাই জানে কিন্তু আরজি কর মানেটা কেউ জানে, এটা হচ্ছে আরজি কর মানে হচ্ছে আরে রাধা যে গোবিন্দ কর হচ্ছে টাইটেল, তা আমি এটা বলছি যে তিলোত্তমা সম্বন্ধে আরজি কর যে রাধা গোবিন্দ হাত ভেঙে কোমর ভেঙে তাকে ভর্জন করে খুন করে তাকে তো করতে, তাহলে রাধা গোবিন্দর অপমান হয়েছে, এটা আমরা মনে রেখেছি, কর মানে হাত কর মানে ট্যাক্স, তো এই জিনিসগুলি আমরা হয়তো সরকারি প্রোগ্রামে বলতে পারি না কিন্তু বেসরকারি প্রোগ্রাম হলে আমরা বলি, স্বাস্থ্য শিক্ষা যক্ষা এইডস পোলিও, হ্যাঁ এবং আমাদের মা বাবা পারছে এবং প্রত্যেকটা কি সব কিছু জায়গা অনুযায়ী দলের নাম গম্ভীরা দল এবং আমার দলের 15 জন কর্মী আছেন, বর্তমানে 12-13 জন নিয়োগ আছে,
দুই একজনের নাম বলেন। যেমন আমাদের নারায়ণ দাস আছেন, ও অভিনয় করে, অভিনয় করে। তপন রবিদাস ইনি বাঁশি বাজায়। যেমন আমাদের সুরজিৎ কর্মকার ওই হারমোনিয়ামে আছে, আবার শিল্পীতেও আছে, এবং আমাদের বিমল রবিদাস ইনি তবলাই মাস্টার, এবং ইনি বাঁশিও বাজাতে জানেন। আচ্ছা, তাহলে এখন মোটামুটি বারো বারো গুলো হ্যাঁ 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 তাহলে কি এখন কি আসতে চাইছে না? নতুন জেনারেশন অল্প বয়সের ছেলেরা আসতে চাইছে। প্রভাবটা কেন কি মোবাইল ব্যাপারটা এর মধ্যে রোজগার? আচ্ছা, রোজগার না, অনেকে তো মোবাইল মোবাইলের প্রভাব আছে, মানে স্ক্রিন একটা মোবাইলের প্রভাব কিছুটা আছে, মোবাইলের প্রভাব থাকবে, কিন্তু ঘটনা তা না। ঘটনা হচ্ছে এই এই জেনারেশনের যদি রোজগার কিছু বাড়ত কি থাকত তাহলে সবাই আসত। যেমন আজকে আমরা যেভাবে এসেছি এইভাবে কিন্তু আমাদের আসি না। এখনো আমরা আজকে যে গাজল ঠিক আছে।